নমস্কার, আমি সুস্মিতা। কেমন আছো তোমরা? যেহেতু এখন শীতকাল, সেই জন্য দিনটা একটু সকাল সকালই শুরু করি, না হলে শীতের দিনের সকাল তো সময় যে কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারি না। আর তাড়াতাড়ি দিনটা না শুরু করলে সমস্ত কাজকর্মগুলো নিশ্চিন্তে করতেও পারি না, ভীষণ তাড়াহুড়ো লেগে যায়। আর তাড়াহুড়ো করে কাজ আমি একদম করতে পারি না, সেই জন্যই নিজেকে একটু ভালো রাখার জন্যই সকাল সকাল দিনটা শুরু করি। নিজেকে ভালো রাখার জন্য আরেকটা কাজও করি, সেটা হচ্ছে সকাল সকাল মধু দিয়ে গরম জল খাওয়া। বেলি ফ্যাট রিডিউস করতে, ডাইজেস্টিভ সিস্টেমকে ইম্প্রুভ করতে, তাছাড়া স্কিন টোন এবং টেক্সচারকে ইম্প্রুভ করতেও কিন্তু এটা হেল্প করে। খুব বেশি গরম জল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে আদৌ ভালো নয়, এতে আমাদের শরীরে যে গুড এনজাইমগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়, আর মধুর যে ভালো দিকগুলো সেই বেনিফিটগুলো কিন্তু আমরা পাবো না যদি জলটা খুব বেশি গরম হয়। সেই জন্য জলটা হবে একদম লিউকওয়ার্ম। যখন আমরা ঘুমোই আমাদের স্কিন থেকে কিন্তু একটা ন্যাচারাল অয়েল রিলিজ করে, সেই জন্য সকালবেলা উঠে প্রথমে কিন্তু কখনোই ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া উচিত নয়। আমি জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি আর এখন সেটাপিল মেখে নিয়েছি, আর তার সঙ্গে একটু ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু ঠোঁটে আর আইব্রোতেও লাগিয়ে নিই, কারণ সারাদিন যা কাজের চাপ থাকে তখন আর কোনোভাবেই নিজের যত্ন নেওয়া সম্ভব নয়। এই ছিল আমার সকালের 5 মিনিটের সেলফ কেয়ার রুটিন। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব কতগুলো নো কস্ট অর্গানাইজেশন আইডিয়া। আমাদের দোতলার বারান্দায় শীতকালে খুব সুন্দর রোদ্দুর আসে জায়গাটাতে, কিন্তু এখানটাতে বসার কোনো ব্যবস্থা ছিল না। এই চৌকিটা অনেকদিন ধরেই ছাদে ছিল, তো এটাকে আমি দোতলায় নিয়ে চলে এসেছি। আসলে হঠাৎ করে তো একটা সোফা কিনে নেওয়া সম্ভব নয়, সেই জন্য লো বাজেটে একটা সুন্দর বসার জায়গা তৈরি করার চেষ্টা করছিলাম। বাড়িতে থাকা পুরনো লেপ আর অব্যবহৃত ব্ল্যাঙ্কেট এখানে বিছিয়ে দিয়েছি, বেশ একটা নরম গদি টাইপ ব্যাপার হয়েছে। আর তার সঙ্গে যে চাদরটা দেখছো এটা একটা সোফার সেট, সোফা কভারের সেট, এটা অ্যামাজন থেকেই নিয়েছি। 5টা কুশন কভার ছিল আর 2টো ছিল পাশ বালিশের কভার, দারুণভাবে ফিট হয়েছে জিনিসটা। বাচ্চারা এখানটায় বেশ শুয়ে বসে থাকতে পারবে। একটা ব্ল্যাঙ্কেটও রেখে দিলাম পায়ের কাছে ভাঁজ করে। শীতকাল মানেই প্রচুর জামা কাপড়, বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আর বলতেই হবে না। তো এই জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখতে কিন্তু খুব সমস্যা হয়, সেই জন্য আমি এই ধরনের অর্গানাইজার ব্যবহার করি। এটা একটা অ্যামাজনের ডেলিভারি বক্স, তো এই বক্সগুলো ভীষণই শক্তপোক্ত হয় আর আমি নানাভাবে কাজে লাগাই এই বক্সগুলোকে। তো এই বক্সটাকে আমি একটা ব্রিক স্টাইলের ওয়ালপেপার দিয়ে ভালো করে র্যাপিং করে নিয়েছি। এই ওয়ালপেপারগুলোকে ভীষণ কাজের হয় কিন্তু, তোমরা চাইলে কিন্তু একটা আধটা রেখে দিতে পারো বাড়িতে, আবার চাইলে সিম্পল মার্বেল পেপার দিয়েও কিন্তু র্যাপ করে নিতে পারো। আর দেখো কত সুন্দর একটা বক্স তৈরি হয়ে গেছে, আর এতে অনেকগুলো কিন্তু সোয়েটার জ্যাকেট এখানে আমি রেখে দিয়েছি গুছিয়ে। কয়েকটি ড্রয়ার অর্গানাইজার আমি ব্যবহার করি, তো এটা তারই একটা বাক্স, বাক্সটা যেহেতু বেশ বড় সেই জন্য আমি ফেলিনি, আর এটাকেও কিন্তু এই ওয়ালপেপার দিয়ে র্যাপ করে নিয়েছি। তাই বাক্সটা খুব একটা শক্তপোক্ত নয়, একটু নরম গোছে, আর দেখে বুঝতে পারছো এটা আমি অনেকদিন ধরেই ব্যবহার করছি। এতে আমি পুরনো ব্ল্যাঙ্কেট, বাচ্চাদের ছোটো যাওয়া জামাকাপড় সবগুলো স্টোর করে থাকি। তবে এই বাক্সটার কোনো ঢাকা ছিল না, এটাই যা অসুবিধা, সেই জন্য আমি একটা চাদরকে আমি ভাঁজ করে এর ওপর দিয়ে ঢাকা দিয়ে রাখতাম যাতে ধুলো ময়লা না পড়ে ভেতরে জিনিসপত্রতে। তো একটা অ্যামাজনের ডেলিভারি আজকে সকালেই হয়, আর তার থেকেই এই বাক্সটা আমি পেয়েছি। বাক্সটা মোটামুটি এই বক্সটাকে কভার করে যাচ্ছে, পুরনো বাক্সটার ওপরে নতুন বাক্সটাকে এরকম ঢাকার মতো বসিয়ে দিয়েছি আর এক্সট্রা অংশটাকে কেটে ফেলছি। একটা সুন্দর বসার জায়গা তো বানিয়ে ফেলেছি, কিন্তু একটা টেবিলের অভাব ছিল, তো এখন এটাকে আমি ব্যবহার করব একটা ছোট টি টেবিল হিসেবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশান বেলটাকে যদি অন করে দাও আমি যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। মোবাইল, ঘড়ি বা ক্যামেরা চার্জারগুলি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, দরকার সময় খুঁজেও পাওয়া যায় না, আর ছড়িয়ে থাকার জন্য অনেক সময় কেটেও যায়। তো এখন ভাবছি এগুলোকে একটু গুছিয়ে রাখবো, তার জন্য একটা নো কস্ট অর্গানাইজার তৈরি করব। একটা পুরনো বাক্স ছিল আমার কাছে, এ দেখো এত বড় বাক্সটাতে 2টোই মাত্র সেকশন করা, তো আরও কতগুলো সেকশন আমি বানিয়ে নেবো। একটা বিয়ের কার্ডকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখো, আর এখন এভাবে আমি অনেক কটি সেকশন তৈরি করে নিয়েছি, এর মধ্যে কিন্তু চার্জারের তারগুলোকে আমি গুছিয়ে রাখবো। ইলেকট্রনিক্সের সঙ্গে পাওয়া ছোটো ছোটো তারের টুকরোগুলো দিয়ে আমি মুড়ে নিয়েছি চার্জারগুলোকে, আর যেগুলোতে তারের টুকরো পাইনি সেগুলোকে দেখো এইভাবে কিন্তু নট মতো করে নিয়েছি, আর এভাবেও কিন্তু এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়।
একবার পরার পরেই জামাকাপড় তো আমরা সঙ্গে সঙ্গে কেচে তুলে রাখি না, ভাবি আরও এক দুবার পরে নিই, তারপর সেটাকে ভালো করে কেচে আয়রন করে তুলে রাখা যাবে। আর সেটাই করা উচিত, কারণ যখনই আমরা জামাকাপড় পরি তাতে ধুলো ময়লা ঘাম এসব জমে, তো জামাকাপড় ভালো করে কেচে তবেই সেটাকে তুলে রাখা উচিত। তবে এই একবার আধবার পরা জামাকাপড়গুলোকে রাখার জন্য কী ব্যবস্থা করি, সেই জন্য কিন্তু অনেক সময় আমরা দরজার পেছনে হুক লাগিয়ে থাকি। আমার এই ঘরটায় দরজায় বা দরজার পেছনে কিন্তু কোনো রকম কোনো জামাকাপড় ঝুলানোর ব্যবস্থা করা নেই, তো আমি সেই জন্য একটা হুক পারচেস করেছি অ্যামাজন থেকে। এটা একটা মেটালের হুক আর বেশ ভারী আর বেশ শক্তপোক্ত, তোমরা কিন্তু এটা ব্যবহার করে দেখতে পারো। দামও খুব বেশি না, 300-400 টাকার মতো, আর এতে অনেকগুলো হুক করা আছে, তো অনেকগুলো জামাকাপড় কিন্তু এতে হ্যাং করে রাখা যায়। ড্রিল করার কোনো রকম ঝামেলা ছাড়াই ওয়ার্ড্রবে পাল্লায় বা দরজার পেছনে এরকম হুক কিন্তু তোমরা ঝুলিয়ে দিতে পারো আর একটু এক্সট্রা স্পেস ক্রিয়েট করতে পারো। তবে হালকা ফ্যান্সি জামাকাপড় একটা হুকে না ঝুলিয়ে এভাবে যদি দুটো হুকে ঝুলিয়ে দাও তাহলে কিন্তু জামাকাপড় ছেঁড়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আয়রন করা জামাকাপড়গুলো যদি আমরা ঠিক করে গুছিয়ে না রাখি তাহলে কিন্তু আয়রনটা একদম নষ্ট হয়ে গিয়ে জামাকাপড়টা আবার এলোমেলো হয়ে যেতে পারে। তো আমি কী করি, এই ধরনের যে কাগজের ব্যাগ আছে এগুলো কিন্তু খুব একটা শক্তপোক্ত নয়, মানে এর মধ্যে করে কিন্তু জিনিসপত্র ঝুলিয়ে আনা যায় না, যেহেতু এগুলো কাগজের হয়, তো এগুলোতে কিন্তু সুন্দরভাবে জামাকাপড় অর্গানাইজ করে রাখতে পারো। ওয়ার্ড্রোবে জামাকাপড়কে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য অনেক সময় আমরা বাস্কেট ইউজ করি, কিন্তু তার জায়গায় কিন্তু এরকম পেপার ব্যাগ ইউজ করতে পারো। এগুলো যেমন নো কস্ট হয় তেমনই কিন্তু জায়গাও অনেক কম নয়, বাক্সে কিন্তু জায়গা অনেক বেশি নিয়ে নেয়, তো এরকম নরম কাগজের ব্যাগ কিন্তু তোমরা ব্যবহার করে দেখতে পারো। আর এর মধ্যে আমি কি রাখি বলো তো, মোজা, মানে একটা করে মোজা, হারিয়ে যাওয়া মোজা। মোজা কি হয়, খুব ছোটো জিনিস, তো একটা করে মাঝে মাঝে দেখি কি আর খুঁজে পাই না, আর যে একটা করে খুঁজে পেয়েছি সেই পেয়ে যাওয়া মোজাগুলোকে আমি এর মধ্যে রেখে দিই, আবারও যখন জামাকাপড় গুছোতে গিয়ে বা ঘর গুছোতে গিয়ে আরেকটা খুঁজে পাবো তখন আবার আরেকটার মধ্যে এনে রেখে দেবো। যখনই মোজার একটা পেয়ার হারিয়ে যায় তখনই সেটাকে ফেলে দিয়ে আবার একটা নতুন মোজা কিনতে চলে যাই। তো সেই জন্য আমি কী করেছি, একটা করে মোজা যেটা পাই সেটাকে এখানে রেখে দিই। আমি এই বাক্সটার নাম দিয়েছি ডোনেশন বক্স, বাড়ির যে যখন কোনো মোজা খুঁজে পায় তখনই ঝট করে এখানে এনে রেখে দেয়। তোমরাও কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লাই করে দেখতে পারো। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।